মহান আল্লাহতালার নাম নিয়ে আমি শুক্রবারের বিকালে যে আমাদের ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার পার্টি ছিল সেখানের যে ব্লকটা ছিল সেটা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো এই যে আমরা বিকালের দিকে বাসা থেকে বের হব তো একই অবস্থা একইবারে মেঘলা হয়ে আছে তো আমরা এই তো আসরের পরে প্রায় মাগরিবের কিছুক্ষণ আগেই যেতে যেতে আসলে মাগরীব হয়ে গে গিয়েছিল আর কি তো আমরা এই যে বাসা থেকে বের হয়ে গেলাম তো এই বাসাটাতে আমি আগেও এসছি আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো একটা ব্লগে আমরা তিন ফ্রেন্ড মিলে যে আড্ডা দিচ্ছিলাম তো এই বিল্ডিংয়েই পাশাপাশি আমাদের দুইটা ফ্রেন্ডই থাকে তো আজকেও একজনের বাসায় আর কি আজকে আসলাম তো আমাদের আর কি যতগুলো ফ্রেন্ড বলতে প্রায় নয়টা ফ্যামিলির মতো তো প্রতিটা মাসেই আমরা কেরো না কেরো বাসায় আর কি মিট আপ করি তো আজকে ছিল এই ভাবিদের বাসায় নেক্সট মানতে আরেকজনের বাসায় এর পরের মান্থে আবার এই বিল্ডিংয়েই আর একটা অপোজিটে আর যে ফ্রেন্ড আছে তার বাসায় ইনশাল্লাহ তো এইভাবে আর কি আমরা একটু মজা করি বাচ্চাদের বা সবাই মিলে আসলে বিদেশে তো আত্মীয় স্বজন সেইভাবে নেই তো ভাবি তো খুবই মজার মজার খাবার রান্না করেছিল তো বাচ্চাদেরকে আগে দেয়া হয়ে হয়ে যা গেছে আর কি কারণ সব লোক একসাথে আসলে খাওয়া হয় না এই কারণে বাচ্চাদের আগে তারপর মহিলাদের এরকম তা আমি তো যথা নিয়ম কিচেনে ঢুকেই সব কিছু দেখে নিচ্ছিলাম এই যে ভেজিটেবল আছে বেগুনের একটা মজার আচার করেছিল তারপর সালা Tēnā তারপরে পোলাও তো ছিলই আর কুরবানির মাংস যেটা আর কি ভাবিরা কুরবানি দিয়েছিল ভেড়ি ওই সেইটারই খুবই মজার খুব ভাল লাগছিলো তা একটা আইটেম করেছিল এটা হচ্ছে সোলার ডাল দিয়ে কলিজা দিয়ে তো অনেক কিছুই আইটেম করেছে এবং মাসাল্লা সব খাবারই মজা হয়েছিল তো এইভাবেই একটা কথা বলি যে প্রথমে যখন ইটালিতে আসছিল আমরা সবাই তো ইটালি থেকেই আসা তো আমার পরে আসছে আর কি এইভাবে

তো ওনার বাসা যখন ইনভাইট করেছিল তো ভাবি খুবই নার্ভাস ছিল রান্না করতে যে উলট পালট হয়ে যাচ্ছিলো আর সেই মানুষ এত বছর পর এত চমৎকার চমৎকার খাবার বানায় এবং নিয়ে হাতে প্রায় এতগুলো লোকের প্রায় আমরা তো একসাথে হইলে প্রায় পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ জন হয়ে যাই তো আসলে হ্যাঁ কেউ তো শিখে আসে না তো আমাদের বিদেশ লাইফটা এরকমই আমরা একজন আরেকজনটা দেখে বা করতে করতে আসলে হয়ে গেছি আর দেখতে পাচ্ছেন বাসাটা খুবই সুন্দর এই যে কিচেন কিন্তু এত সুন্দর করে ভাবি গাছ দিয়ে রেখেছে মানে খুবই ভালো লাগে কিচেনকে আর কিচেন মনে হয় না আর প্রতিটা জিনিসই ঝকঝক তক তক করে আর কি ভাবির বাসার তো এই যে আর গ্রুপ বসে গেছে আর বাচ্চারা তো যথা নিয়মে ওরা ওদের খেলছে প্লে স্টেশন কেউ গল্প করছে আমরাও খাবার খেয়ে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়ার পরে ডেজার্ট আইটেম আসছে তো আমরা মোটামুটি সবাই চেষ্টা করি হাতে তৈরি করা খাবার নিতে আর কি আর এমনি কেনা খাবারও নেওয়া হয় সবসময় তো আর করা হয় না এই যে একটা ভাবি বুদ্ধি বুন্দিয়া নিয়েছিল এটাও অনেক মজা হয়েছে তো এই বাসার ভাবির ছোট ছেলের আবার পনেরো তারিখে ওর মানে বারো বছর কমপ্লিট হবে তো এই উপলক্ষে একটা কেকও আনা হয়েছে তো বাচ্চারা যেহেতু আছে তো আসলে জন্মদিন তো ওইভাবে করা না জাস্ট এই তো একটু ফান আর আমাদের বাচ্চারা না কেউই ওইভাবে করতে চায় না সবাই যেন মানে বুঝে গেছে ওরা খুব একটা ইন্টারেস্টে দেখায় না তো এই যে এগুলো কিন্তু ভাবির কিচেন কিচেনেই ডাইনিং স্পেস ছোট্ট করে একটু তো খুবই সুন্দর করে সাজায় সাজিয়ে রাখা মানে সব কিছুই নিট অ্যান্ড ক্লিন আর আমাদের গ্রুপটার প্রত্যেকে একটু গাছ পাগল মানে সবার বাসায় গেলে দেখবেন কিছু না কিছু গাছ এই আর কি জানি জানিন আপনাদের কেমন লাগে আমাদের তো খুবই ভালো লাগে তো এই আর কি বাচ্চারা একটু মজা করছিল ওরা খুব বেশি ইন্টারেস্ট না তারপরেও যা হোক একটু ইয়ে করলো তা আমরা একটু খেয়ে নিচ্ছি তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন তাদেরকে বলছি যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো পরবর্তীতে অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ